সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। আজ অনেকদিন পর বেশ কিছুটা কিন্তু বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, তাই সব জায়গায় সমপরিমাণ যে বৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু আমাদের এলাকা কিন্তু একটা এক পশলা বৃষ্টি কিন্তু ভালো রকম পেয়েছে, যা কিন্তু বলতে পারি চাষের কাজ কিন্তু অনেকটা এগোলো এই বৃষ্টির দৌলতে। হয়তো সব জায়গায় এখনও চাষের মতো পরিস্থিতি তৈরি হয়নি, বিশেষ করে আমাদের মতো পাহাড়ি এলাকাতে, কিন্তু কিছু কিছু এলাকা যেগুলো নিচু এলাকা বা নিচু জমি সেগুলোতে কিন্তু চাষের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে এই দু চার পার বৃষ্টির জন্য। চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল অর্থাৎ শনিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম সকালবেলাটাই যখন উঠবেন তখন দেখবেন আকাশ একদম পরিষ্কার নীল আকাশ, কিন্তু বেলা একটু বাড়লে অর্থাৎ 8টা বাজার সঙ্গে সঙ্গে আকাশ আস্তে আস্তে কিন্তু মেঘলা হতে শুরু করবে। মেঘলা মানে ঠিক শরৎকালে যা হয় সাদা পেঁজা মেঘ কিন্তু ভেসে বেড়াবে পুরো আকাশ জুড়ে, এবং তার দৌলতে কিন্তু মাঝে মধ্যেই দু চার ফোঁটা বৃষ্টি হতে পারে সকালের দিকে, এবং যত বেলা বাড়বে তত কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা কালকেও নেই, এবং বিক্ষিপ্তভাবে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কালকেও, এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা বা সব জায়গায় সমপরিমাণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই, বিক্ষিপ্তভাবে কোথাও কম কোথাও বেশি কিন্তু বৃষ্টি হবে আগামীকালও। তবে বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার আমূল পরিবর্তন হবে এবং আকাশ থাকবে একদম কী বলবো দৃষ্টিনন্দন একটা আকাশ থাকবে কালকে বিকেলের দিকে, কারণ সূর্যাস্তের সময় কিন্তু আকাশটা এতটাই সুন্দর থাকবে সেটা কিন্তু এক কথায় বলে বোঝানো সম্ভব নয় আগামীকাল। ফলে এটুকু বলতে পারি আগামীকালও কিন্তু আজকের মতোই আবহাওয়া থাকবে সারাটা দিন। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ রবিবার দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে দক্ষিণবঙ্গে, এবং রবিবার এবং সোমবার দিন কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়, এবং আকাশ যে খুব একটা পরিষ্কার থাকবে বা খুব একটা শরতের আকাশ থাকবে তা নয়, আকাশ থাকবে মোটামুটিভাবে মেঘলা রবিবার এবং সোমবার, এবং বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে রবিবার এবং সোমবার। আজকের মধ্যে চললাম, আবার কথা হবে কালকে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সব ভালো থাকুন সুস্থ থাকুন, আজকের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।